নমস্কার দর্শকবৃন্দ, আজকে মহানবমী, মহানবমীর শুভেচ্ছা সবাইকে। তো এতদিন পুজোর যে ওয়েদার সেই ওয়েদারটা অত্যন্ত ভালো ছিল এবং অষ্টমী পর্যন্ত সবাই প্রায় প্রত্যেকেই অধিকাংশ প্যান্ডেলের ঠাকুর দেখে নিয়েছে এবং আজকে নবমী থেকে ওয়েদারটা চেঞ্জ হওয়ার কথা রয়েছে এবং এই ওয়েদার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে পুজোর বাকি দিনগুলিতে অর্থাৎ নবমী দশমী আবহাওয়ার আপডেট সরাসরি হাওয়া অফিস থেকে। কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, নির্বিঘ্নে ঠাকুরও দেখতে পারবে, প্লাস রাতের তাপমাত্রাও একটু কম্পারেটিভলি কম থাকবে। 23 তারিখ উপকূলবর্তী জেলাগুলোতে হালকা বৃষ্টি, যেটা আমরা বলেছি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি। 24 তারিখ থেকে বৃষ্টি একটু বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি একই রকম চিত্র, শুধু দার্জিলিং আর কালিম্পং একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রথম 48 ঘন্টায়, বাকি সব জেলাতে বা বাকি আগামী 5 দিনে সর্বত্র।